আমার তুমি চিনে ফেলাইছি, তুমি তো সেই ইংরেজি বিশারদ নুরুল হুদা। আমি তারপর আপনারা চিনতে পারি না, আপনি সেই হাবাজুরিয়া। এ মেয়া তুমি কি আমার দাম খাও? তুমি জানো সত্তর চেয়ারম্যানের ছেলে মিলাত আমার বন্ধু মানুষ। সত্তর চেয়ারম্যানের ছেলে মিল্লাত আপনার বন্ধু? হ্যাঁ, তো চলেন মিল্লাত বাড়ি। সারিয়া দাও, সারিয়া দাও, নুরুল হুদা ভালো হইবে না। বিচার হবে আজকে মিল্লাত বাড়ি চলেন। যখন আমি বললাম যে শাহাদত পাড়াইছে টাকার জন্য, তখন হে করলো কি, হে দিল এক দৌড়, আর এই এমন কুত্তা দৌড় দিল না একদম হাওয়া। ভাই আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো পাগলের কারবার নাই। এ মিয়া আপনি আমার লাগে কোনো রকম ঝামেলা যাওয়ার চেষ্টা করিবেন না। আমি কিন্তু সত্তর চেয়ারম্যানের পোলা মিলাদের বন্ধু, আপনার কি আমি ঠাডায় একটা চোর মারতে পারি? হ্যাঁ মিয়া, কি কইলেন? তুই যে হ্যাঁ দুদিন ধরে পড়ে রেসিস, তোর খাওয়ান দাওয়ান কেমনে চলে? হাজারও তো না খাই শুয়ে রয়েছে। তাইলে আর কি, আমরাও না খাই শুয়ে থাকি, হাজারা পারলে আমরা পারব না কেন? হ্যাঁ পারি না, আমার তো খিদে লাগে গেছে রে। দূর না না, অবশ্য তোর যদি দুই দিনে খিদে না লাগে তাহলে তো আমার তো এত অল্প সময়ের মধ্যে খিদে লাগা ঠিক না। না ঠিক আছে, ওদের তাই নুলুদা। হ্যাঁ তুই এমনি বেউদা হতি না, তুই তোর কামে যা। হ্যাঁ তুই চল আমার লাগে। না চল, আমি এনে হুদি তুই মরতে চাই। আমি আমার কামে যাই, আর তুই না খাই মারস না, এটা কোনোদিন হবে না। এবার এবার এ নুরুল হুদা বাঁচে থাকতে তুই না খাই মরতে পারস না। উঠ চল চল। আরে আরে সব করছি আমার পাপের কারণে হাজার মরতে। আরে তুই পাপ করছস, পাপের প্রায়শ্চিত্ত হইব, অসুবিধা কি? আমার পাপের কোনো পাপ নাই, কেউ আমার পাপ করবো না। মাফ করবো, মাফ করবো, একে মাফ করবো, চল আয় না। পাপ করছি আমি, পাপ করছি আমি, তোর লোকে অনেক বড় পাপ করছি রে নুলুদা। আমি টুমসন না যাই নিজে নিজে তোরে জন্ডিসের মালা কই বানা বানাই দিছি। আমার জন্য তুই মরতে বসিলি, তোর বড় ভাই যদি তোরে সময় মতো হসপিটালে না নই যাইতো তাহলে তুই বাঁচতি না। আমি ছাড়া তুই আর কার কার লোক কি কি পাপ করছিস কো? অনেক 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 পাপ করছি আমি, বেশুমার পাপ আমার। আমি শ্যাবলীর নামে বদনাম ছড়াইছি, শ্যাবলীর বাবার কাছে তাবিজ দা শুনে আসায় আমি কইছিলাম যে শ্যাবলী রে বদ বাতাসে আজর করছে, এই জন্য তারে যে বিয়া করতে আইব এই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো আমি পাপ করছি রে। সামনে তুই শ্যাফলের বাবা শ্যাফলের বড়ি ধরে বাপসাবি। আমার বাড়িতে নাটক করতে এসো, বাড়িতে বাইরেও করলাম। কাকা কথাটা আগে বলি, তোমারে আমি বাইরে যাইতে। কাকা রাগ করে না, কথাটা বলি। বাড়িতে বাইরে যেতে কথা কেন জানে? আচ্ছা ঠিক আছে, যাইতেছি যাইতেছি কইলাম, শ্যাফালির একবার বললাম। আমার মেজাজ আর খারাপ করবা না কয়ে দিলাম। আমি পাপ করছি আমার পাপের কারণে, আল্লাহ আমার আজরালে তুলে নিয়ে গেছে। আল্লাহ গো কর নাই এই সাসা এই হারুনের কারণে আজকা। আইস তুমি একটা ঘটনা না ঘটাই এখান থেকে যাইবা না আমি বুঝতেছি। আল্লাহ আল্লাহ মাহমুদ কি হলো হারুনের? সাসা এক গ্লাস পানি। না না
চাচি চাচি একরাশ পানি 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 আরে না আরে পানির কথা কল না তো এই যে আরে না ভাই 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 পানি মুখে দে এটা পানি মুখে দে দে খা 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 পানি খা খা আরে আরে ভাই খাস না আর ঢুক কারখানা হারনোর আগে কথাটা শুনেন ও কি বলতে চাস আপনি শুনবেন না ওই হারামজাদা ওই হারামজাদা কথা বল বল সব রে বল আমার কাছে কেন মাপ চাইবে আমি কি করছি আরে মার মাপ করবে আমার কাছে কেন মাপ চাইবে তোর অভিশাপে আমার আছেন মরে গেছে তুই আমার মাপ করে দে তুই আমারে খাইস না তুই আমারে কি সময় দিলা পাগল মানে ফেলবে না কি আম্মা শ্যামলির উপরে তো বদ বাতা সরানোর লাই আমার কাছ থেকে ১,০০০ টাকা দিয়ে তাবিজ দেন আমার এই লোভের কারণে শ্যামলির নামে এই বদনাম ছড়াইছে এই জন্য কাকু তুই আমার আজ কত বড় ক্ষতি করলি এটা তুই জানিস না রে হারুন না এটা তুই জানিস হারুণ্যরে আমি বালারে বলে লই গেলাম কিন্তু আমার কাছে কি অপমান করলো রে দোস্ত একদিকে শেফালি আর একদিকে শেফালির বাপ দুইজনে মিলে মানে যা আমি মানে কান্দনে কি হলো হ্যাঁ আচ্ছা ওই শেফালির উপর তো কম বড় ফাড়াটা গেছে এদিক দিয়ে গ্রামের মানুষের নানান কথা কইতেছে শেফালির বাপের তো মাথা খারাপ হওয়ার অবস্থা হ্যাঁ আচ্ছা বাদ দে বাদ দে শেফালির বাপ মাথা গরম করে কিত্তে কি বলছে তার জন্য তুই আমি জানি ওই দিন তুমি আমার ব্যবহারে মনে কষ্ট পাইছো আমার মাথা মুথা ঠিক আছিল না কি কইতে কি কইছি তুমি কিছু মনে রাখো আমার মাফ করে দিও আল্লাহ কি কোন আমনে না আমি কিছু মনে করি নাই আমার মাফ করে দিও আমি কিছু মনে করি নাই তো আমার মাফ করে দিও সালাম আমি আপনার সিঁড়িটা দিলাম নুরুল উদ্দার দেওয়ানোর লিগা আর আপনি এই সিঁড়িটা নিয়ে নুরুল উদ্দার বাইরে দিলেন কেন আরে আমি কি তার ইচ্ছা করে সিঁড়িটা দিছি হেই তো আমার কাছ থেকে কাইরে নিল সিঁড়িটা রায়হুরা রওনার আগে ভাবছিলাম আপনি আমার একটা ভালো খবর শুনেবেন আরে এখন যেই খবর শুনাইলেন হাসমু না কানমু আমি কিছু বুঝতেছি না আরে বেডা হেইটা কি মুই বুঝছি ওই নুরুল উদ্দার ভাই মোডা খুব মিষ্টি কুমড়ার মতো শরীরটা লইয়া যে এমন দৌড় দিল আমি তো তখন চিন্তা করিয়ে গেলাম বলদের মতো সে দৌড়াইতে আছে যদি পরিয়া মরিয়া যায় ওই লোকটায় তখন আমার অবস্থা রইবে কি আমার তো তখন মাথা টেস্কি লেগে গেছে যে ওই মোড়া শরীরটা লইয়া পরিয়া মরে তখন আমি কোন বিপদে পড়মু রে ভাই আপনি রাতে সিঁড়িটা দেওয়াই আমার ঠিক হয়নি দেশো কা নসল্লা মারাই আমি মনে হয় তোমার কাছে সিঁড়িটা চাইছিলাম চাইছেন কি জোর করেই তো নিলেন আমি আয়া আপনারা জিগাইলাম যে সিঁড়িটা কেমনে ফাটান যায়
আপনি সিডির কথা হুইন নিয়ে আপনি লাভ দিয়া কইলেন, কারোই দিয়া ফাটান দরকার নাই, আমার কাছে দিয়ে আমি যাই পৌঁছে দিয়ামু। তারপর কি শুনাইলেন এখন? এখন আয়া কইতেছেন নুরুলুদার ভাই নাকি সিডি দেখে দৌড় দিছে। আমি কি বুঝছি, ওই মিষ্টি কুমারের মতো মোড়া শরীর লইয়া নুরুলুদার ভাই বলদের মতো দৌড়াইবে, আমি কি বুঝছি? নুরুলুদার নুরুলুদার ভাই কেউ দৌড়াই না, মানুষ না। এ সাজটা তুই কি মরে সন্দেহ করো? মনে হইতেছে তোর লাগে আমি মিশা কথা কই। আমি মিশা কথা কন না আশা কথা কন এটা আমি জানি না, আমি তো অনেক খারাই দেখি না। দেখছি অনেক খারাই দিয়ে ইয়ে দেখো নাই, বেশ ভালো কথা, আমার কথা তুই বিশ্বাস করবি। এর লেগে তুই তাল গাছতলা না ভাইয়া, আর ইয়ে ডোঙ্গে গাছতলা বা উচিত ছিল, বুঝছো? আক্কেল গানে কাটতি আছো, এই বান্দাটারে খাড়াইলি, অযথা অতি মূল্যবান সময় নষ্ট করলি শাহাদত, এইটা ঠিক না শাহাদত, এইটা ঠিক না। অতিব মূল্যবান সময় আমার নষ্ট করলি, ফাও ফাও খাড়াইলি বলদের মতো, নিজও বলদামি করলি আমারও বলদের মতো খাড়াইলি, শাহাদত এইটা ঠিক না। তুই পুরে জাপ দিয়ে আমার তাহলে গলা গেন্ডি দিয়ে আমার আপনি জান তো জান আপনি জান। এইখানে নুরুলুদার টাকার আসে বসে থেকে কোনো লাভ নেই, আমি বরং রায়পুরে রওনা হয়ে যাই। ওখানে যায় বাই পোস্টে নুরুলুদার সিডি পাঠানো। মাফ না করলে এমনি বয়ে বয়ে খাওয়াই। সে বলিলে আল্লাহ তোরে অনেক বড় জায়গায় বড় করে বিয়া দিব, তোর জামাই লই দেশ বিদেশ ঘুরাইব, আমি আল্লাহর এক পাপি বান্দা হয়ে আজ কাজ দিলে দোয়া করতেছি, আল্লাহ তোরে বাতে উঠে বানাক, তোর জামাই লই দেশ বিদেশ ঘুরাক। আমি চাই হারুন একটু ব ধর শীতের দিন এটা গাই দিয়েছে। তোর মতন এমন একটা মাইয়ার নামে আমি বদনাম রটাইছি, তুই আমার মাফ করে দিস শেফালি। আগের হারুনা নয় আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছিস তো ভালো হয়েছে, এখন ভালো মানুষের মতো সুইটার আমার দে। শেফালি দিছে তো ভুল করাচ্ছে, দে এটা মারে। তুমি এখনো খাও নাই না? চলো তাহলে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ আসো আসো। তোমার যা লাগে তুমি নিয়ে যাও, আসো ভিতরে আসো, আমি মাইপা দিতেছি। আসো না ভিতরে। আচ্ছা তুমি ইদানিং দূরে দূরে থাকো কেন? তিনি এখন হুজুর হইছেন, আপনি আর আমার এইভাবে ডাকাটা কি করবেন না? তুমি এটা কি বললা? ঠিকই তো বলছি, আপনি আর এখানে আসবেন না, দেখেন না উনি বাইরে পানি পড়া দিতেছেন। তুমি হাজরা আমার আসতে মানা করলা? আপনার ভালোর জন্যই বলছি। হারুনার লগে সংসার করণের কারণে আজ তোমার মরতে হলো হাজারা, কেবল ওই হারুনার জন্যই তুমি আজ এই কবরে শুয়ে আছো।
কিরে কে ও আর না তুই তুই হাইঞ্জা বেলা এনে কি হলস না ওই দোকানের দিকে যাইতেছিলাম তুই যা হস যাই আয় রে বদ আয় হনি যা এদিকে এটা এটা একটা মুসলমানের কবর এনে যে শুই রয়েছে সে সতী সাধ্যে একটা মায়া মানুষ শত অভাবের মধ্যেও সে তার জামাইরে খুঁজে আনি খাওয়াইছে কিন্তু বিপদে যায় নাই হ্যাঁ তোরে খুঁজে আই না খাওয়াই তো তোর বউডা মরছে হরিবদ সে আমার স্ত্রী স্ত্রী রেখে তো হারা জন ঘুরে বেড়াইছিস তুই যা যা হরিবদ যা জামুই তো খারায় খারায় তোর চেহারা দেহ নাকি হাজিরারে আজ আমি টুমসর হুজুরের দরগায় চলে যাইতেছি তোর এই খোলা আসমানের নিচে থুই গেলাম আল্লাহ তোরে তেই রাখবো আমি আমি তোরে আল্লাহর কাছে সমর্থ করে রাখি আপনার দেওয়ার মতো চব্বিশ পয়সা আমার কাছে নাই কি কইলেন আমার মাফ করে দেন পুকুরে গে সোর সোরের বাচ্চা সোর ওই কিসে ভাই কিসে